বিয়ের পর নাকি অনেকের ভাগ্য বদল হয়, পারফরমেন্সেও কি বদল হয়, সেটা হয়তোবা হয়, যার বড় প্রমাণ হতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন, ঘটনাটা কি? বিয়ের পর দুর্দান্ত পারফরমেন্স প্রিমিয়ার লিগে দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত 5টা ম্যাচ 12টা উইকেট, অলমোস্ট সবার মধ্যে বেস্ট ফাইভে ধরা যায় এখন পর্যন্ত। কেমন লাগছে বা আসলে এই বদলটা আসলে অন্য কোনো রহস্য আছে কিনা? বিবাহিত জীবনে প্রথমবার মতো প্রিমিয়ার লিগ খেলছে, বাট আমার কাছে এরকম মনে হচ্ছে না। হয়তো বা অনেক একটু ভালো খেললে ডেডিকেটেড ওয়াইফ সাথে, আমি আসলে এরকম কিছুই মনে করি না। অলওয়েজ, সত্যি বলতে যখন আমি টপে ছিলাম বা খারাপ সময় ছিলাম, সবসময় আমার মা আমাকে বুস্ট আপ করতো বা অনুপ্রেরণা দিত, এখনও সেম। তো আমি সবসময় আমার মাকে ইন্সপিরেশন মনে করি। তো এই জিনিসটা আর কিছু না, সিম্পল থিং। আগে যেটা মাঠে নামার আগে যে সিম্পল প্ল্যানটা বা সিম্পল প্ল্যানিংটা থাকতো, এখন ওইরকমই আছে। চেঞ্জটা কোন জায়গায় দেখতে পাচ্ছেন, যখন কিনা আপনার একজন পার্টনার হয়েছে জীবনে, তার সঙ্গে নিশ্চয়ই সব কিছু শেয়ার করা হয়, ক্রিকেট নিয়ে আসলে তার সঙ্গে শেয়ারিংয়ের ব্যাপারটা কেমন হয়? না, টোটালি এটা ডিফারেন্ট। ও সত্যি বলতে অতটা ক্রিকেট বুঝেও না, ক্রিকেট সম্পর্কে তো ইন্টারেস্টও না, আর সত্যি বলতে আর ক্রিকেটের প্রতি অতটাই ইয়েও না। আর অনেকে হয়তো বা দিন শেষে গেলে কী করছো, পারফরমেন্স দিচ্ছে, ওর এসব নিয়ে মাথা ব্যথা নাই। আমি নিজ থেকে বললেও ও এই জিনিসগুলো অ্যাভয়েড করে। তো এই জিনিসটা আর কি, যে ক্রিকেট নিয়ে যে খুব বেশি ও এক্সাইটেড বা কি জিজ্ঞেস করবে বা খোঁজ খবর রাখবে, ইভেন কোনো খেলায় দেখে না ও। সাইফুদ্দিন, আজকে ম্যাচে দেখলাম একটু আনকমন একটা সেলিব্রেশন, যেটা কিনা আপনি করতে অভ্যস্ত না, এটার পিছনে কোনো রহস্য কি আছে কিনা? না না, এটা আসলে এটার পিছনে বিহাইন্ড দ্য সিন একটা মজার কাহিনী আছে। আপনারা হয়তো বা জানেন যে 26শে মার্চ উপলক্ষে একটা আমাদের লিজেন্ড ক্রিকেটাররা একটা প্রস্তুতি ম্যাচ খেললো। তো এখানে সুদন স্যার অফিসিন বল করতেছিল, আর আপনারা হয়তো সবাই জানেন আমরা যারা আপনার টিমে খেলি আমরা অনেক বছর ধরে, সুদন স্যার সাথে যদি আমাদের স্যার, তো আমরা অনেক বেশি ফ্রেন্ডলি আলোচনা করি, অনেক মজা করি, সব কিছু নিয়ে করি। ইঞ্জুরি তো আপনার জন্য একটা মানে বড় হতাশার ব্যাপার, পুরো ক্যারিয়ার জুড়েই বলতে পারি। এখন যখন খেলছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে, কি মনে হচ্ছে, আগের চেয়ে একটু ভালো ফিল হচ্ছে কি না, কিংবা ওই জায়গা থেকে বের হতে পারছেন কি না আস্তে আস্তে, কি মনে হচ্ছে? না, আলহামদুলিল্লাহ এখনও তো ভালো আছি। আপনি যদি দেখেন হয়তো বা সময়টা আমি আমার মতো করে নিতে পারতেছি না, যেটা বিপিএলও আমি আমার মন মতো খেলতে পারিনি। তো একটা ভালো সময়ের অপেক্ষা ছিল, যেটা আপনার মনে করেন আবনী টিম, যেটা সবসময় বরাবরই এখানে আমি ভালো খেলি, আর সবচেয়ে এখানে সুদন স্যার আছে, মোসাদ্দেক, সবাই আমার বুস্ট আপ করে। কতটুকু টাফ মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে? ন্যাশনাল টিম দুর্দান্ত পারফর্ম করছে, কি মনে হচ্ছে একটু টাফ কি না অন্য সময়ের চেয়ে? আপনি যদি দেখেন, হ্যাঁ হয়তো আমাদের পেস ইনরাউন্ড অনেক ভালো, কিন্তু টিম কম্বিনেশন যদি দেখেন পেস বলে অলরাউন্ডার ঘাটতি কিন্তু রয়ে আছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি ঘাটতিতে পূরণ করার জন্য। বিগত দিনেও আমি ন্যাশনাল টিমে টুকটাক ভালো করেছি। যারা পারফর্ম করছেন, একেবারে তাসকিনের কথা বলতে পারি, হাসান মাহমুদের কথা বলতে পারি, ইবাদত দুর্দান্ত পারফরমেন্স করছে, এর মধ্যে নিজের জায়গাটা কি আসলে দেখতে পান কিনা, বা মনে হয় কিনা আসলে সুযোগ করে নেওয়াটা সম্ভব, নাকি একটু মনে হচ্ছে যে না এখন আগের চাইতে একটু এফোর্টটা বেশি দিতে হবে? হ্যাঁ, অবশ্যই আগের থেকে অনেক বেশি এফোর্ট দিচ্ছি, আর মাশাআল্লাহ ওরা তিনজনে খুব ভালো খেলতেছে, মোস্তাফিজ থেকে শুরু করে পেস ইউনিট সবাই। আর আপনি একটা টিমের কিন্তু 4টা পেস বলের উপর কখনো ডিপেন্ডার হইতে পারবেন না, কারণ কেউ ইঞ্জুরি হতে পারে, সোনাস থাকতে পারে। তো অলরেডি 6-7টা ব্যাকআপ পেস বলার থাকবেই একটা ন্যাশনাল টিম ফাইভ প্ল্যানে। তো হয়তো এখন রিসেন্টলি ওরা খুব ভালো আছে, ইনশাল্লাহ আমি চাই ওরা আরও ভালো খেলুক। আপনার হাতে ব্যাট আছে, ব্যাটটা পিছনে লুকিয়ে রেখেছেন, ঠিক একইভাবে লুকিয়ে রাখতে হচ্ছে, কারণ আপনার দলের যারা ব্যাটার আছে তারা বেশ ভালো পারফর্ম করছেন, মানে ব্যাটিংয়ের সেভাবে সুযোগটা পাচ্ছেন না। ব্যাটিং নিয়ে কীভাবে কাজ হচ্ছে, বা কীভাবে আসলে ব্যাটিংয়ে নিজেকে প্রমাণের চিন্তাভাবনা করছেন? আমি এখানে ম্যাচে সুযোগ পাচ্ছি না, বাট প্র্যাকটিস আমি নর্মালি প্রতিদিন 45 মিনিট 1 ঘন্টা নিজেকে সময় দিই, যখনই সুযোগ আসবে যাতে ভালো খেলতে পারি ম্যাচ সিনারিওতে, এই জন্য নিজেকে প্রিপেয়ার রাখি প্র্যাকটিস সেশনগুলোতে। সাইফুদ্দিন, আপনার জন্য শুভকামনা থাকলো, খুব দ্রুত যাতে আপনি ন্যাশনাল টিমে ফিরতে পারেন সেই শুভকামনা আপনার জন্য থাকলো, অনেক ধন্যবাদ। সাইফুদ্দিনের হাতে ব্যাট, এবং যেটা বলছিলেন ন্যাশনাল টিমে ব্যাক করাটা এখন একটু টাফ, তবে ওই যে ব্যাট হাতে আছে, তিনি পেস বোলিং অলরাউন্ডার, এখানেই তার সবচেয়ে ভরসা, সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি খুব দ্রুতই আবারও ন্যাশনাল টিমে ব্যাক করতে চান। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।